1 জুলাই 2016 রাজধানীর অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা করে জঙ্গিরা। বলা হয় দেশের ইতিহাসের সব থেকে বড় জঙ্গি হামলা এটি। রাতভর ঘিরে রাখা হয় হলি আর্টিজান বেকারি। সকালে অভিযানে নামে সেনা, নৌ, বিজিবি, র্যাব ও পুলিশের কমান্ডোরা। 3 ঘন্টা ধরে চলে দুঃসাহসিক অভিযান। কমান্ডো অভিযানের মধ্য দিয়ে হলি আর্টিজান বেকারিতে প্রায় 12 ঘন্টার রক্তাক্ত জিম্বি সংকটের অবসান হয়। এ ঘটনায় 2 পুলিশ সদস্য সহ মারা যায় 22 জন, নিহত হয় 6 জঙ্গি। ভয়াবহ সেই জঙ্গি হামলার 8 বছর আজ। এদিনে নিহতদের শ্রদ্ধা জানাতে সকাল থেকে প্রস্তুতি নেয় আইন শৃঙ্খলা বাহিনী। সকাল 9টা নাগাদ সেখানে আসতে থাকে আমেরিকা, যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। হোলি আর্টিজানের ওই ঘটনার পর বেশ কয়েকটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। কয়েক বছর জঙ্গিদের তৎপরতা না থাকলেও 2022 সালে আদালত চত্বর থেকে জঙ্গির 2 সদস্য ছিনতাই আবারও জানান দেয় জঙ্গি তৎপরতার। যদিও আইন শৃঙ্খলা বাহিনী বলছে জঙ্গিবাদ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ জঙ্গিরা এতে অনলাইনে তাদের কার্যক্রম চলমান থাকতে পারে। একই কথা বলছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। অনলাইনে জঙ্গি তৎপরতা পুলিশের বড় চ্যালেঞ্জ বলছেন তিনি। অনলাইনের মাধ্যমে অল্প সময়ের ভেতরে অল্প খরচে বেশি মানুষকে সংক্রমিত করা যায়। এক্ষেত্রে পুলিশের তৎপরতার পাশাপাশি সমাজের সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা। রাজু আহমেদ, বার্তা 24।